আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা অনেকে কিন্তু টেলিগ্রাম থেকে এয়ারড্রপ রিসিভ করার জন্য আমাদের অনেক সময় বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে একটা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো বিটগেট ওয়ালেট খোলার জন্য আপনাকে শুরুতে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে এখানে সার্চ অপশন রয়েছে, এখানে লিখবেন হচ্ছে বিটগেট। তো বিটগেট লেখার পর দেখেন এখানে কিন্তু বিটগেট অ্যাপস রয়েছে দুইটা, একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার আর একটা হচ্ছে বিটগেট ওয়ালেট। তো বিটগেট এক্সচেঞ্জার হচ্ছে আপনারা যারা ডলার বাই সেল করেন অথবা ক্রিপ্টোকারেন্সিগুলো বাই সেল করেন এক্সচেঞ্জ করেন সেটার জন্য, আর যারা হচ্ছে আপনার টেলিগ্রাম থেকে যে অ্যাড্রপ আছে অ্যাড্রপ রিসিভ করেন তাদের জন্য কিন্তু বিটগেট ওয়ালেট। তো এখানে হচ্ছে বিটগেট ওয়ালেট যে রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। আর যদি সরাসরি না আসে সার্চ অপশনে আপনি সরাসরি বিটগেট ওয়ালেট লিখলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো চলে আসার পর এখানে যে ইনস্টল অপশন রয়েছে এই ইনস্টল অপশনে ক্লিক করে এটাকে হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড হয়ে গেলে এখানে যে ওপেন অপশন দেখতে পাচ্ছেন এই ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে একটু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এখানে ক্রিয়েট ওয়ালেট নামে যে অপশন রয়েছে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আই এগ্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে দেখেন 6 ডিজিটের একটা পিন নম্বর আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে 6 ডিজিটের একটা পিন নম্বর আপনি বসাই দিবেন। তো বসানোর পর সেই পিনটা হচ্ছে আপনি রিটাইপ করবেন, মানে সেমভাবে আবার বসাই দিবেন। তো বসানোর পর এখানে ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা। তো দেখেন এখানে হচ্ছে একটু সময় ওয়েট করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড, মানে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ক্রিয়েট হয়ে গেছে। এখন গট ইট যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আপনাকে এটা সিকুইট করতে হবে। এখন কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু দেখেন আপনি কিন্তু এখানে কোনো ইউজার নেম দেন নাই। আমরা জেনারেলি যে কোনো অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু কোনো ইউজার নেম দেই, পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিয়েছি কিন্তু ইউজার নেম দেইনি। তো এটাকে হচ্ছে আপনাকে অন্য যে ফোনে যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে ব্যাকআপ চাবে বা অন্য সিকুইট করতে হবে। তো সিকুইট করার জন্য দেখেন এখানে যে ব্যাকআপ অপশন রয়েছে এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে আসার পর দেখেন এখানে নিচের দিকে যে কালো অপশন রয়েছে ব্যাকআপ, এই ব্যাকআপ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি যে পিন নম্বরটা দিয়েছিলেন সেই পিন নম্বরটা এখানে বসাই দিবেন। তো বসানোর পর এখানে হচ্ছে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর দেখেন এইখানে যে সিকিউরিটি কিগুলো আছে এই কিগুলো হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এটাকে হচ্ছে আপনার যে কোনো সিকিউর জায়গায় হচ্ছে রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর নিচের দিকে ব্যাকআপ যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন ওই যে আপনি স্ক্রিনশট নিলেন ওটার 11 নম্বরে কী ছিল, 7 নম্বরে কী ছিল এবং 4 নম্বরে কী ছিল সেইগুলো কিন্তু এখানে আপনাকে বসাই দিতে হবে। তো আপনার ক্ষেত্রে কিন্তু ভিন্ন হতে পারে। তো এখানে হচ্ছে আমি বসাই দিচ্ছি। তো আমি কিন্তু ওই স্ক্রিনশট থেকে দেখে নিয়েছি, দেখে দেখে হচ্ছে 11 নম্বরে আমার যেটা আছে, 7 নম্বরে যেটা আছে এবং হচ্ছে 4 নম্বরে যেটা আছে সেটা কিন্তু এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে যে কনফার্ম অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে কিন্তু আমার ব্যাকআপটা হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। আমি কিন্তু চাইলে অন্য ফোনে লগ ইন করার সময় ওই সিকিউরিটি কোডগুলো দেখে কিন্তু আমি লগ ইন করতে পারবো। তো দেখেন এখন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রামে যে কোনো হচ্ছে আপনার অ্যাড ড্রপের সাথে এটা কীভাবে হচ্ছে কানেক্ট করবেন। তো আমি এখানে হচ্ছে টু মার্কেট অ্যাপ্লিকেশনে চলে আসবো। তো চলে আসার পর দেখেন আমি এই যে বিটগেট ওয়ালেট রয়েছে সেটার সাথে আপনাদেরকে কানেক্ট করে দেখাবো। তো এখানে আমি ঢুকে নিলাম, তারপর হচ্ছে ওয়ালেট অপশনে চলে আসব। চলে আসার পর দেখেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে, এই অপশনে যদি ক্লিক করে দেই, ক্লিক করার পর দেখেন এখানে বিটগেট ওয়ালেট অপশন অলরেডি চলে আসছে। এখানে হচ্ছে জাস্ট নাও দিব। দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাপ্রুভ অপশন রয়েছে, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে রিটার্ন টু ওয়েবসাইট, এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম কীভাবে একটা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটা কীভাবে আপনার অ্যাড্রপের সাথে হচ্ছে কানেক্ট করে নেবেন।
তো এটাই ছিল মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।